হ্যালো এভরিওয়ান, শুভ রথযাত্রা। আজকে একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে রথ দেখাতে। আমাদের বাড়ির কাছে ঘোড়াবাজারে রথের মেলা বসে, সেখানে এই রথটা বেরিয়েছে। দর্শন করলাম রথের, তারপর আমরা যাচ্ছি একটু মেলার দিকে, একটু মেলা দেখে আসি, দেখি কি কি বসেছে। বেশি কিছু অবশ্য এখানে মেলায় বসে না তো আগের মতো, বাচ্চাদের কিছু খেলনা পাতি এইসব। এখানে মায়ের একটা পুরনো মন্দির ছিল কালী মায়ের, সেই মন্দিরটাও আজকে উদ্বোধন হয়েছে। দেখি মাম্মামের জন্য যদি কোনো খেলনা কেনা যায়, সেগুলোই দেখছি আমরা। এখান থেকে একটু পাঁপড়ও কিনে নিয়েছি। রথের মেলা, ফুল গাছ তো বসবেই, প্রচুর ফুল গাছ এখানে পাওয়া যাচ্ছে, অনেক ফুল গাছের দোকান এসেছে। আমিও একটা গাছ কিনেছি, অবশ্য ফুল গাছ নিইনি কারণ আমার বাড়িতে জায়গা নেই, তো গাছটা আপনাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। তারপর ওখান থেকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেরই এই মন্দিরটা, এখানকার জগন্নাথ দেবের রথ বেরিয়েছে, সেখানে মামামের একটা সুন্দর ছবি তুলে নিয়েছি। ওই মন্দিরেরই গোপালকেও রথে বসানো হয়েছিল, তো সেইটাও এই ছবিটা। আর এই হচ্ছে সেই গাছটা যেটা আমি মেলা থেকে নিয়েছি, একটা পাতাবাহারি গাছ।